এই যে আর একটা পেলাম, এটা কিন্তু তেলাপুইয়া, আমাদের দেশীয় তেলাপুইয়া মাছ, দেখতে পাচ্ছেন? তো বন্ধুরা, আজকে কিন্তু মাছ ধরবো, সে মাছ ধরার জন্য এই যে কেউচা নিলাম, এই যে বড়শি নিলাম, এই যে এখন গাইতে নিতে আসি, এই যে গাইতে নিলাম, এই হলো আমার বড়শি, এই যে আমি পানিতে ফেলে দিই, এগুলো আর বুঝলাম। এই যে বন্ধুটা খোঁটাচ্ছে, কিন্তু এই যে বন্ধুরা বিশাল এক তেলাপুইয়া পেয়ে গেলাম, দেখতে পাচ্ছেন কত বড় তেলাপুইয়া মাছটা? উইয়ে বাজাস না, এই যে তেলাপুইয়া মাছ পেলাম একটা, অনেক বড় তেলাপুইয়া মাছ, দেখতে পাচ্ছেন? অনেক বড় একটা তেলাপুইয়া মাছ পেলাম, পুকুর থেকে কেবল বসি দিয়ে উঠলে তো আপনি দেখলেনি, আমি আবার ফেলবো, দেখি আর ওঠে কিনা, পুকুরের জ্যান্ত মাছ। এই যে মাছটা এখানে রাখলাম আমি, বন্ধুরা আবার ফেলবো পুকুরের ভিতর, এই যে আমি ফেলে দিলাম। ওইদের মধ্যে একটা কস কস করে, এই যে বন্ধুরা আর একটা পুঁটি মাছ পেলাম, অনেক বড় একটা পুঁটি মাছ, দেখতে পাচ্ছেন? এটা কিন্তু আমাকে দেশীয় পুঁটি, এই দেশীয় পুঁটি কিন্তু ভাজি করে খেলে অনেকটা মজা লাগে, এই যে বড়শির সাথে পেলাম। এই যে বন্ধুরা আর একটা পেলাম, দেখতে পাচ্ছেন? এই যে একদম চায়না পুঁটি, চায়না পুঁটি, এই যে কত বড় চায়না পুঁটিটা দেখতে পাচ্ছেন, বিশাল বড় এক চায়না পুঁটি পেলাম, এই যে নড়তে আছে বন্ধুরা, এই যে, এই যে, এই যে চায়না পুঁটি, এই যে বন্ধুরা, এই মাছটা কিন্তু বড়শিতে পেলাম, এরকম কয়েকটা মাছই কিন্তু পেয়েছি, এই যে বড় বড় তেলাপুইয়া মাছ, আমাদের পুকুরের মাছ, তো পুকুরের মাছ কিন্তু বড়শি ফালাইলেই ওঠে, এই যে মাছটা দেখতে পাচ্ছেন অনেক বড় একটা মাছ, এরকম কিন্তু পুকুরে হাজারো মাছ আছে, তবে সব মাছ ধরা সম্ভব না, বড়শি দিয়ে ধরে দেখাইলাম, কয়েকটা মাছ ধরলাম, এরকম কয়েকটা মাছ ধরে নিলাম, সে মাছগুলো কিন্তু বন্ধুরা আজকে পাক করে খাবো। তো আপনাদের একটু শেয়ার করলাম যে পুকুরের মাছ, আমার কত সুন্দর সুন্দর মাছ দেখানোর জন্যই কিন্তু ধরলাম, কত সুন্দর তেলাপুইয়া মাছটা, এই যে এই কিন্তু আমি বসিতে আমি পেলাম বন্ধুরা। তো আজকে এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে, বাই।